সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম নেভারস্কেপ 365-এ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা ম্যাক্সি গ্লোবালে ডিপোজিট করবেন এবং সেই সাথে কিভাবে কোর বাই সেল করবেন, এবং সেই সাথে আমি আপনাদের এটাও দেখাবো যে কিভাবে আপনারা মেটামাস্ক থেকে ম্যাক্সি গ্লোবালে এবং ম্যাক্সি গ্লোবাল থেকে মেটামাস্কে আপনারা আপনাদের অর্জিত কোর কয়েনগুলো ট্রান্সফার করবেন, এবং সেই সাথে স্টেকিং রিওয়ার্ড ক্লেম করলে সেটা আপনার মেটামাস্ক ওয়ালেটে যে যোগ হয় সেটা লাইভ দেখাবো। চলে যাচ্ছি প্রথমে ম্যাক্সি গ্লোবালের ওয়ালেট অপশনে, কারণ এই ওয়ালেট অপশনে গেলেই আমরা কিন্তু ডিপোজিট, উইথড্র, ট্রান্সফার এই অপশনগুলো পাবো। যেহেতু আমরা ম্যাক্সি গ্লোবালে এখন USDT ডিপোজিট করব, তাই আমরা ডিপোজিট বাটনে ক্লিক করব। ডিপোজিট বাটনে ক্লিক করার পর আপনার সামনে বেশ কয়েকটা অপশন আসবে, USDT, USDC, ইথারিয়াম, BTC। আপনি যেটা ডিপোজিট করবেন সেটা আপনি সিলেক্ট করবেন। আমরা USDT ক্লিক করলাম। এরপর আমাদের সামনে নেটওয়ার্ক সিলেকশনের অপশন, এখানে নর্মালি আমি BEP20 এটাই সিলেক্ট করি। এছাড়া আপনারা চাইলে TRC20, ERC20 এগুলো সিলেক্ট করতে পারেন, কিন্তু মনে রাখবেন ডিপোজিট বা উইথড্রর ক্ষেত্রে উভয় জায়গাতেই একই নেটওয়ার্ক ইউজ করতে হবে। দেখতে পাচ্ছেন BEP20 এর অ্যাড্রেস ডান পাশে কপি অপশনটা রয়েছে, আমরা জাস্ট কপি অপশনে ক্লিক করলে অ্যাড্রেসটি কপি হয়ে গেল। এরপর আমি চলে আসছি আমি যেখান থেকে আমি USDT এই ম্যাক্সি গ্লোবালে ট্রান্সফার করব, অর্থাৎ রেমিটানো থেকে। আমি রেমিটানোর ওয়ালেট অপশনে চলে যাব। এই রেমিটানোর ওয়ালেটে ক্লিক করার পর এখানেও আপনি দেখতে পাবেন ডিপোজিট, উইথড্র দুইটা অপশন। যেহেতু আমি এখান থেকে উইথড্র করব 19.72, সেহেতু আমি উইথড্র বাটনে ক্লিক করব। এখানে উইথড্র বাটনে ক্লিক করার পর আপনার সামনে প্রথমে অ্যাড্রেস জানতে যাবে। সো আমরা যে অ্যাড্রেসটি কপি করলাম ম্যাক্সি গ্লোবাল থেকে সেটা এখানে পেস্ট করব। তারপর আপনি চাইলে সেভ দ্য অ্যাড্রেস দিতে পারেন, নাও দিতে পারেন। আর নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে, সেই সাথে আপনি কত অ্যামাউন্ট নেবেন সেই অ্যামাউন্টটি টাইপ করবেন। তো স্বাভাবিকভাবেই আমি USDT অ্যাড্রেস যেটা কপি করে এনেছি সেটা এখানে পেস্ট করলাম। তারপর নেটওয়ার্ক অবশ্যই BEP20 দিব, কারণ আমি ওইখানেও BEP20 সিলেক্ট করেছিলাম। মাথায় রাখবেন উভয় ক্ষেত্রেই আপনার নেটওয়ার্ক সেম হতে হবে, যদি নেটওয়ার্ক সেম না হয় তাহলে আপনার টাকাগুলো বাতাসে মিলিয়ে যাবে, আপনি এটা আর পাবেন না। এবার অ্যামাউন্ট সিলেক্ট করার পালা। আর অ্যামাউন্টের ক্ষেত্রে মাথায় রাখবেন যে প্রত্যেকটা এক্সচেঞ্জার বা প্রত্যেকটা জায়গাতেই, ওয়ালেটেই আপনার হচ্ছে অ্যামাউন্টের ক্ষেত্রে একটা চার্জ থাকে। রেমিটানো থেকে উইথড্র করতে গেলে $1 চার্জ ফি কাটে। আর এখানে আমি ম্যাক্সে চাপ দিয়ে আমি টোটাল অ্যামাউন্টটা নিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছিল 19.72, কিন্তু এখানে এসেছে 18.72। এরপর সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে তারা কনফার্মেশন যাবে, তারা আপনাকে স্পষ্ট দেখাচ্ছে যে 19.72 সিলেক্ট করলেও $1 চার্জ কাটা হবে বা ফি কাটা হবে, তুমি পাবে 18.72। এবার আমরা উইথড্র বাটনে ক্লিক করব। উইথড্র বাটনে ক্লিক করার পর আমাদের সামনে আরেকটা ইন্টারফেস চলে আসবে, যেখানে তারা, যেহেতু এটা গুগল অথেন্টিকেটরের সাথে লিঙ্ক করা ছিল তাই গুগল অথেন্টিকেটরের কোড নাম্বার চাচ্ছে। তো আমি গুগল অথেন্টিকেটরে যাব, সেখান থেকে এই রেমিটানোর কোড নাম্বারটা এখানে পেস্ট করে তারপর কনফার্ম বাটনে ক্লিক করে দিব। আমি অলরেডি গুগল অথেন্টিকেটরের কোডটি পেয়েছি এবং সেটা এখন এখানে পেস্ট করে দিচ্ছি, দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করা মাত্র আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকশন হ্যাজ বিন কনফার্ম সাকসেসফুলি, অর্থাৎ আমি যে উইথড্রটা দিয়েছি সেই উইথড্রটা সাকসেসফুলি হয়েছে। এখানে খেয়াল করুন, এখানে কিন্তু তারা স্ট্যাটাসটা দেখাচ্ছে স্কেজুয়াল, অর্থাৎ একটু সময় নিবে, কয়েক সেকেন্ড সময় লাগে, এবং নিচে টাইমটাও তারা দেখিয়েছে। সো এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা ম্যাক্সি গ্লোবালে চলে যাব, কারণ রেমিটানো থেকে সাকসেসফুলি আমার এটা কিন্তু ট্রান্সফার হয়েছে। এমত অবস্থায় আমি আপনাদের একটা ইনফরমেশন জানিয়ে রাখি, সেটা হচ্ছে একটা ওয়ালেট থেকে আরেকটা ওয়ালেটে বা এক এক্সচেঞ্জার থেকে আরেক এক্সচেঞ্জারে আপনি যখন ট্রান্সফার দিবেন, সেই ট্রান্সফারটা সাকসেসফুলি আসার জন্য সাধারণত 30 সেকেন্ড থেকে 2 মিনিটের মতো সময় লাগে। তবে রেমিটানো থেকে ম্যাক্সিতে আসতে আমি দেখেছি 1 মিনিটের মতো সময় লাগেনি, বরঞ্চ 1 মিনিটের কম সময় লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যালেন্সটা কিন্তু এখানে চলে আসলো। সো আপনারা অলরেডি দেখলেন যে কিভাবে আপনারা ম্যাক্সি গ্লোবালে ডিপোজিট করবেন। এবার আপনাদের দেখাবো কিভাবে ট্রেড করবেন। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল ব্যালেন্স এখানে 20.844 USDT আছে, আর এখানে কোরের প্রাইস চলছে 2.632, অর্থাৎ একটা কোর টোকেনের প্রাইস এখন 2.623 বা 625 এরকম। এটা আমি এখন পারচেস করার জন্য দেখতে পাচ্ছেন স্ক্রল বারটা আমি বা থেকে ডান দিকে সরাচ্ছি, আর নিচে কিন্তু আপনার USDT-র অ্যামাউন্ট আসছে। আমি এখন 50% দিয়ে আমি পারচেস করব। দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করেছি
10.293 USDT আর বাম পাশে আপনি যে প্রাইসটা দেখতে পাচ্ছেন 2.632631 এটা হচ্ছে রানিং প্রাইস জাস্ট এই প্রাইসের উপর ক্লিক করলে এটা কিন্তু সেট হয়ে যাবে আর এরপর বাই কোর এই বাটনে ক্লিক করে আপনি কিন্তু এখন কোর টোকেন বাই করতে পারবেন দেখতে পাচ্ছেন সাবমিটেড সাকসেসফুলি আমি যেহেতু রানিং প্রাইসে পারচেজ করেছি এটা ডাইরেক্ট পারচেজ হয়ে গিয়েছে যদি আমি একটু কমিয়ে দিতাম প্রাইসটা তাহলে এখানে ওপেন অর্ডার দেখতে পাচ্ছেন এখানে আমার অর্ডারটা থাকতো আর যেহেতু এটা আমি কালেক্ট করে ফেলেছি তাই ফান্ডে চলে এসেছে আর সেই সাথে দেখুন আমার ইএসডিটি কিন্তু কমে গিয়েছে আর এখানে ব্যালেন্সে আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখন কোর কয়েন আছে 34.54 আগে পারচেজ করা ছিল 30.62 এখন হয়েছে 34.54 সো বন্ধুরা আপনারা কিন্তু লাইভে দেখলেন আপনাদের সামনে আমি এটা পারচেজ করলাম আর টোটাল ডিটেলস দেখতে চাইলে আপনি ডান পাশে এই বাটনে ক্লিক করলে এখানে আপনি ওপেন অর্ডার্স দেখতে পাবেন অর্ডার হিস্টোরি দেখতে পাবেন অর্ডার হিস্টোরিতে আপনি পাবেন আপনি কখন কবে কত প্রাইসে কতগুলো টোকেন কোন টোকেন আপনি পারচেজ করেছেন খেয়াল করুন আমি মাত্র যে পারচেজটি করলাম অর্থাৎ একটি কোর টোকেন আমি পারচেজ করেছি 2.632 রেটে আর আমি টোটাল পারচেজ করেছি 3.92 যেটার ভ্যালু ছিল 10 point something এটা কিন্তু এখানে দেখাচ্ছে এবং সেই সাথে আগে যে পারচেজ করেছি সেগুলোও কিন্তু আপনি দেখতে পেলেন ঠিক এভাবেই আপনি বাই করতে পারবেন আর সেলের ক্ষেত্রে জাস্ট হাতের ডান পাশে সেল বাটনে ক্লিক করে একইভাবে আপনি সেল করতে পারবেন চলে যাচ্ছি আবারও ওয়ালেট অপশনে কারণ এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ম্যাক্সি গ্লোবাল থেকে কোর টোকেন মেটামাস্কে নিয়ে যাবেন এজন্য প্রথমে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা প্রথমে উইথড্র বাটন সিলেক্ট করে নেব বা উইথড্র বাটনে ক্লিক করব কারণ আমরা এই ম্যাক্সি থেকে কোর টোকেন নিয়ে যাব মেটামাস্কে দেখতে পাচ্ছেন কোরের সংখ্যা আমার এখানে উইথড্র বাটনে ক্লিক করা মাত্রই এরকম ইন্টারফেসে চলে আসবেন এখানে আপনার সব কয়েনগুলো শো করবে আর আমার কোর আছে 34.54 আমি কোর বাটনে ক্লিক করব কারণ আমি এখান থেকে কোর ট্রান্সফার করতে যাচ্ছি বা উইথড্র করতে যাচ্ছি এবার চলে আসব মেটামাস্ক ওয়ালেটে কারণ মেটামাস্ক ওয়ালেট থেকে আমাদেরকে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিতে হবে তাই এখান থেকে এখন যে কাজটি করব রিসিভ বাটন দেখতে পাচ্ছেন এই রিসিভ বাটনে আপনাকে ক্লিক করতে হবে তার আগে দেখে নিন 49.39 কোর আমার এখানে রয়েছে সো আমি যে কাজটি করব এখানে 34.54 সংখ্যাটা আপনারা মনে রাখবেন মেটামাস্কে ছিল 49.39 এখন আমি যে কাজটি করব কোর বাটনে ক্লিক করব এই কোর বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা অপশন এসেছে নাম্বার ওয়ান অ্যাড্রেস ফিল আপ করতে হবে আর এই অ্যাড্রেসটা আমরা নিব মেটামাস্ক থেকে তারপর নেটওয়ার্ক কোর আর অ্যামাউন্ট আমি কত ট্রান্সফার করতে চাই কোরের এই অ্যাড্রেসটি পাওয়ার জন্য আমাদের চলে আসতে হবে মেটামাস্কে মেটামাস্কে এসে আপনি দেখতে পাবেন রিসিভ বাটন যেহেতু আপনি কোর কয়েন মেটামাস্কে রিসিভ করবেন তাই আপনাকে এই রিসিভ বাটনে ক্লিক করতে হবে রিসিভ বাটনে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু কোরের অ্যাড্রেস চলে আসবে এখানে নিচে আপনারা পেয়ে যাবেন কপি জাস্ট এই কপি বাটনে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাড্রেসটি কপি হয়ে যাবে তারপর চলে আসবেন ম্যাক্সি গ্লোবালে এখানে এসে অ্যাড্রেসের নিচে এন্টার ইয়ার অ্যাড্রেস এখানে জাস্ট পেস্ট করে দিবেন সেই সাথে নেটওয়ার্ক কোর এটা সিলেক্ট করাই আছে আর অ্যামাউন্ট আপনি কতগুলো কোর ম্যাক্সি গ্লোবাল থেকে আপনি মেটামাস্কে নিতে চান ফর এক্সাম্পল আপনি এখানে 10 লিখতে পারেন আমি এখানে 10 লিখলাম আমি 10টি কয়েন এখান থেকে ট্রান্সফার করে আপনাদের দেখাচ্ছি এবং সেই সাথে নিচে আপনি চাইলে উইথড্র রিমার্কস দিতে পারেন আর আরেকটা জিনিস খেয়াল করুন 10টি কয়েন আমি লিখলো আমার ট্রান্সফার হবে 9.8 কোর অর্থাৎ 0.2 কোর কিন্তু তারা চার্জ হিসাবে বা নেটওয়ার্ক ফি হিসাবে কেটে রাখবে প্রত্যেকটা ট্রানজ্যাকশনের কনফার্মের আগে সবাই কিন্তু এরকম নোটিস আপনাকে দিবে এরপর আমাদের কাজ হচ্ছে কনফার্ম উইথড্রল এই বাটনে ক্লিক করা এই বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে ভেরিফিকেশন ইন্টারফেস এখানে আপনাকে গেট কোড বাটনে ক্লিক করলে আপনার ইমেইলে কোড চলে যাবে সেটা কপি করে এখানে বসাতে হবে এবং সেই সাথে গুগল অথেন্টিকেটরে আপনি যে কোড পাবেন সেটাও এখানে আপনাকে সেট করতে হবে চলে আসলাম আমাদের ইমেইলে ইমেইলে আসার পর দেখুন ম্যাক্সি এখানে আপনার লেখা আছে উইথড্রল রিকোয়েস্ট যেহেতু আমরা উইথড্র করব মেইলের ভিতরে প্রবেশ করার পর আপনি নিচে নামলে এখানে 6 ডিজিটের কোড পেয়ে যাবেন এটা চাইলে আপনি চাপ দিয়ে ধরে কপি করে নিতে পারেন অথবা আপনি ডিজিটটা মুখস্থ করে বা কোডটা মনে রেখে আপনি ওইখানে টাইপ করতে পারেন আমি জাস্ট কপি করে নিলাম এবার চলে আসবো ম্যাক্সি গ্লোবালে এখানে আমি জাস্ট ইমেল ভেরিফিকেশন কোডে এটা পেস্ট করে দিব আর গুগল অথেন্টিকেটরে গিয়ে 6 ডিজিটের কোডটি
কপি করে নিয়ে আসবো, সেখানেও একই জাস্ট গুগল অথেন্টিকেটরে আসবেন। এখানে ম্যাক্সির যে অপশানটি রয়েছে সেখানে কোডটি 6 ডিজিটের কোডটি থাকবে, আপনি জাস্ট এটার উপর চাপ দিয়ে ধরলে কপি হয়ে যাবে। এরপর এখানে এসে পেস্ট বাটনে ক্লিক করে নিচে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করা মাত্রই আপনার সামনে কিন্তু উইথড্র ডিটেলস এরকম একটি অপশান চলে আসবে এবং এখানে লিখাই থাকবে উইথড্রল রিকোয়েস্ট সাবমিটেড। এটা একটু সময় পরেই মেটামাস্কে ট্রান্সফার হয়ে যাবে। এবার চলে আসবো আমরা মেটামাস্কে। আপনাদের মনে আছে যে মেটামাস্কে আমার ব্যালেন্স কত ছিল? 49.39, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। আর আমি যেহেতু 10টি কোড ট্রান্সফার দিয়েছি কিন্তু আমার এখানে আসবে 9.8। এটা জাস্ট উপর থেকে নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 9.8 কোড চলে এসেছে এবং আমার বর্তমান ব্যালেন্স হয়েছে 59.19। সো বন্ধুরা, খুব সহজেই আপনারা কিন্তু দেখে নিলেন যে কীভাবে আপনারা ম্যাক্সি গ্লোবাল বা অন্য আপনার এক্সচেঞ্জার থেকে আপনি আপনার মেটামাস্ক ওয়ালেটে কোর কয়েন নিয়ে আসবেন। এবার দেখাবো যে কীভাবে মেটামাস্ক থেকে আপনি ম্যাক্সি গ্লোবাল বা অন্য এক্সচেঞ্জারে নিয়ে যাবেন। এই জন্য আপনাকে সেন্ড বাটনে ক্লিক করতে হবে। সেন্ড বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন 2 অপশন রয়েছে, অর্থাৎ আপনি কাকে পাঠাবেন, কোন অ্যাড্রেসে পাঠাবেন। অ্যাড্রেসটি পেস্ট করে তারপর নিচে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার অ্যাড্রেস পেতে হলে আমাকে যেতে হবে ম্যাক্সি গ্লোবালে। ম্যাক্সি গ্লোবালে এসে আমি যে কাজটি করব সেটা হচ্ছে আমাকে প্রথমে ব্যাক করতে হবে। ব্যাক করে এখানে আমাকে ডিপোজিট বাটনে ক্লিক করতে হবে, কারণ আমি এখন মেটামাস্ক থেকে ম্যাক্সি গ্লোবালে আমি কোর কয়েন নিয়ে আসব। তাই নির্দ্বিধায় আমরা ক্লিক করব ডিপোজিট বাটনের উপর। ডিপোজিট বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে আপনার বিভিন্ন কয়েন থাকবে, আর যদি না থাকে সার্চ অপশনে গিয়ে জাস্ট লিখবেন কোর। যেহেতু আমরা আগে কোর ট্রান্সফার করেছি তাই এখানে কোর বাটন রয়েছে, কোর বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর সিলেক্ট নেটওয়ার্ক অপশন চলে এসেছে, এখানে নিচে আপনি দেখতে পাবেন শুধু কোর লেখা। এখানে আপনাকে কোর বাটনে ক্লিক করলে চলবে, কারণ এটা কোনো BEP20 ERC20 নয়, এটা কোর এর নিজস্ব নেটওয়ার্ক। কপি বাটনে ক্লিক করে দিবেন, আপনার কোর অ্যাড্রেসটি কপি হয়ে গেল। এবার সোজা চলে আসবেন মেটামাস্ক ওয়ালেটে। মেটামাস্ক ওয়ালেটে আপনাকে কি করতে হবে মনে আছে নিশ্চয়ই? আমরা এখানে ডিপোজিট নয়, আমরা এখানে উইথড্র অপশনে যাব, আর এখানে সেন্ড টু, কাকে সেন্ড করব। এই সেন্ড টু ঘরে আপনি জাস্ট কপি করা অ্যাড্রেসটি পেস্ট করে দিবেন, তাহলেই আপনার কাজ শেষ। এরপর আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নিচে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে যে অপশনটি আসবে এখানে আপনাকে অ্যামাউন্ট লিখতে হবে, অর্থাৎ আপনি কত কোর কয়েন এই মেটামাস্ক ওয়ালেট থেকে আপনি অন্য কোথাও ট্রান্সফার করতে চান। তারপর সবশেষে নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার আমি কয়টা কয়েন লিখব, আমি 5টা কয়েন লিখলাম। আমি এখান থেকে 5টা কোর টোকেন মেটামাস্কে ট্রান্সফার করে দেখাচ্ছি। এখন আমি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার এখানে কিন্তু চলে এসেছে যে 5টা কয়েন আমি ট্রান্সফার করতে গেলে আমার টোটাল খরচ কত হবে। আমার খরচ হবে 5.00002 কোর, অর্থাৎ আমার 0.00002 হচ্ছে গ্যাস ফি। এরপর আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা একটু সময় নেবে, একটু সময় নিয়ে এরপর এটা কিন্তু এখান থেকে অটোমেটিক ট্রান্সফার করে দেবে। 59 আছে, রিফ্রেশ দিলাম, দেখুন 54 হয়ে গেল আপনাদের চোখের সামনে, মাত্র 3-4 সেকেন্ডের ব্যাপার। এবার আমি মেটামাস্ক ওয়ালেটে চলে আসব। মেটামাস্ক ওয়ালেটে এসে আমি এখানে দেখব যে আমার কয়টা কোর টোকেন হয়েছে। আমার ছিল কত? 24, কারণ 34-এর পর আমি 10টি টোকেন কিন্তু মেটামাস্কে ট্রান্সফার করেছিলাম, আর এখন 5টা টোকেন এখানে আবার আমি ইনপুট করছি, মানে ডিপোজিট করছি 24। একটু সময় দিয়ে রিফ্রেশ করবেন, দেখুন 24-এর জায়গায় 29 চলে আসলো, তার মানে 5টা কয়েন আমার কিন্তু মেটামাস্ক থেকে ম্যাক্সি গ্লোবালে ডিপোজিট হলো। এবার বন্ধুগণ আপনারাই বলুন, ডিপোজিট এবং উইথড্র খুব সহজ না? খুবই সহজ। আর বাই কিভাবে করবেন আমি এটা আবারও দেখাচ্ছি। জাস্ট এখানে দেখুন 10.524, আর উপরে আমি কিন্তু অ্যামাউন্ট সিলেক্ট করে নিয়েছি, কোরের প্রাইস 2.638 আমি সিলেক্ট করেছি এবং ফুল অ্যামাউন্ট দিয়ে এখন বাই কোর এই বাটনে আমি ক্লিক করব। ক্লিক করার পর আবার বাই করে ক্লিক করলে সাবমিটেড সাকসেসফুলি। দেখুন ওপেন অর্ডার্সের ঘরে কিন্তু এখানে 1 আছে, কারণ আমি ডিরেক্ট পারচেস করিনি, আমি একটু কমিয়ে দিয়ে পারচেস করেছি। এটা যখন আমার সাকসেসফুল হয়ে যাবে ওপেন অর্ডারের 1টা আর থাকবে না। দেখুন আমার ব্যালেন্স ছিল 29, এখন কিন্তু হয়ে গেল 33, তার মানে আমি যে পারচেস করলাম সেটা ডান হয়ে গেল। এবার খেয়াল করুন ওপেন অর্ডার্সের যে 1 ছিল সেটা চলে গেল, আর ফান্ডের 1টাই রয়ে গিয়েছে, কারণ আমার আগেই কিন্তু পারচেস করা ছিল। সো ফান্ডের এখানে 1 থাকবে, অর্থাৎ আমি এখানে একটাই মাত্র আইটেম কিনেছি আর সেটা হচ্ছে কোর। এবার চলে যাচ্ছি ডিটেলসে, এখানে এসে অর্ডার হিস্টোরিতে যাব। অর্ডার হিস্টোরিতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আমি এই মাত্র যে পারচেসটি করলাম অর্ডার প্রাইস 2.632 ছিল, আর টোটাল অ্যামাউন্ট আমার এখানে, আমি টোটাল অ্যামাউন্ট বলতে আমি কয়টা কোর পেয়েছি, 3.98 কোর পেয়েছি, এবং টাইমটা পর্যন্ত কিন্তু এখানে
আপনি দেখতে পেলেন। এবার বন্ধুগণ আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে কোরের প্রাইস অনেক কমে গিয়েছে, কিন্তু মনে রাখবেন এই প্রাইসটা কিন্তু এখান থেকে আবার উপরের দিকে যাবে, অর্থাৎ আপ করবে, যেটাকে ট্রেডিং এর ভাষায় বলে পাম্পিং। সো এই পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে, কারণ কোর খুব শীঘ্রই হয়তোবা কুকয়েন এবং বাইন্যান্সে লিস্টেড হবে। যখনই কুকয়েন এবং বাইন্যান্সে লিস্টেড হবে এটার প্রাইস হুর হুর করে বেড়ে যাবে। আমি আপনাদেরকে আবারও নিয়ে যাচ্ছি মেটামাস্কে, কারণ আমি আপনাদেরকে এখন লাইভ ক্লেম করে দেখাবো আমি যে স্টেকিং করেছিলাম সেই স্টেকিং রিওয়ার্ডটা কিভাবে আপনারা এই ক্লেমটা করবেন। আপনারা খেয়াল করুন 54.19272 কোর আমার এখানে রয়েছে। চলে যাচ্ছি ব্রাউজার অপশনে, কারণ এখান থেকে আমার স্টেকিং অপশনে যেতে হবে। চলে আসলাম কোর ভ্যালিডেটরে, উলফ এস ল্যাবে আমি কিন্তু ডেলিগেট করেছিলাম। এবার চলে যাব মাই স্টেকিংসে, মাই স্টেকিংসে আসার পর দেখুন উপরে ডেলিগেটরের অ্যাকাউন্ট নাম্বার, তার নিচেই ক্লেম বাটন কিন্তু অরেঞ্জ কালারে জল জল করছে। আমি লাস্ট যে ভিডিও দিয়েছিলাম ওই সময় ক্লেম বাটনটা ছিল না, আমি আপনাদের বলেছিলাম যে কোনোভাবে ক্লেম বাটনটা চলে গিয়েছে বা মিসিং হয়েছে। এবার আমি আপনাদের সামনে এই ক্লেম বাটনে ক্লিক করব। এই ক্লেম বাটনে ক্লিক করলাম, আপনারা দেখুন ওয়েটিং ফর কনফার্মেশন, এখানে তারা যে বিষয়টা উল্লেখ করেছে 0.00004 কোর, এটা হচ্ছে গ্যাস ফি লাগবে, আর নিচে কনফার্ম বাটন। যাই হোক, আমি এখন কনফার্ম বাটনে ক্লিক দিচ্ছি। কনফার্ম বাটনে ক্লিক করা মাত্রই আমি আশা করি যে এটা আমার অ্যাকাউন্টে চলে যাবে এবং সেই সাথে কোর বাটনটাও ব্যানিশ হয়ে যাবে, কিন্তু এখানে জিরো কোর দেখাচ্ছে। এটা হয়তো এমন হতে পারে এটা এই মুহূর্তে নাও যেতে পারে, আমি যা করছি আপনাদের সামনে আপনারা নিজ চোখে দেখে নিন। এখানে দেখাচ্ছে ট্রানজ্যাকশন সাবমিটেড, ট্রানজ্যাকশন সাকসিড, অর্থাৎ সাকসেসফুলি ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়েছে। এটা মাসকে 5 স্টার পরে দিব, এখন আপাতত ক্লোজ করে দিচ্ছি। বন্ধুগণ খেয়াল করুন ক্লেম বাটনটা কিন্তু এখনও রয়েছে, ক্লেম বাটনটি যায়নি। যেহেতু এটা রয়েছে এবং যায়নি, সেহেতু আমি যে কাজটি করব আমি আবারও ক্লেম বাটনে ক্লিক করব। ক্লেম বাটনে ক্লিক করার পর আবারও তারা কিন্তু একটা গ্যাস ফি নিচ্ছে 0.00005। আমি আবারও নেক্সট দিলাম, এবার দেখি কি হয়। ট্রানজ্যাকশন সাবমিটেড, অলরেডি সাবমিট হচ্ছে। এটা সাকসেসফুল হতে হতে আমরা একটু V1 কোর স্ক্যান এই বাটনে ক্লিক করে ঘুরে আসি, দেখি এখানে কোনো চেঞ্জেস আছে কিনা, কারণ এই পেজটা কিন্তু এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন স্ট্যাটাস সাকসেস, আর তেমন কোনো চেঞ্জ আমি অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি না। নিচে খেয়াল করুন ট্রানজ্যাকশন 7 কমপ্লিট, অর্থাৎ আমি যে একটু আগে ট্রানজ্যাকশনটা করলাম বা ক্লেম করলাম সেটা কিন্তু সাকসেসফুলি কমপ্লিটেড হয়েছে। তার মানে 0.11 সামথিং কয়েন আমার ওয়ালেটে কিন্তু যোগ হবে। এবার আমরা যে কাজটি করব, উপরে একটু খেয়াল করুন ডেলিগেটরের এখানে তার অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে, নিচে ক্লেম বাটন নাই। সো আমি এখন মূল অ্যাকাউন্টে ফিরে আসলাম, 54.30733 কোর। শুরুতে আপনারা কত দেখেছিলেন 54.19 সামথিং, এখন কিন্তু 54.30733, অর্থাৎ আমার কিন্তু 0.11 সামথিং টোকেন এখানে অ্যাড হয়েছে, আর এটা অ্যাড হয়েছে আপনাদের চোখের সামনে। এরপরও আপনাদের যদি কারো কনফিউশন থাকে সেই ক্ষেত্রে আপনারা নিজেরা ট্রাই করে দেখুন। এবার দুই একটা ছোট্ট কথা বলবো টকড এই অ্যাপটার ব্যাপারে। আমি টকটের লাস্ট রিভিউতে আপনাদের বলেছিলাম যে কোরের পরের স্থান যদি কোনো কয়েন দখল করে তাহলে সেটা হয়তোবা টক দখল করবে, কারণ অলরেডি টকটের 4-4টা প্রাইভেট প্লেসমেন্ট বা প্রিসেল কমপ্লিটেড এবং সেখানে তারা 22 মিলিয়ন টোকেন সেল করেছে, আর তাদের এই সেলিং প্রাইস ছিল 12 সেন্ট থেকে $2.88। তার মানে বুঝতে পারছেন প্রি সেলে যাদের প্রাইস থাকে $2.88, তারা মার্কেটে কত প্রাইসে লঞ্চ হবে, অ্যাটলিস্ট $5 তারা লঞ্চ হবে। সো বন্ধুগণ আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা যারা এখনও টক মাইনিং স্টার্ট করেননি অনতিবিলম্বে টক মাইনিং শুরু করে দিন, কারণ এখনও আপনি প্রতিদিন 0.90 টক টোকেন কালেক্ট করতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য ইনভাইটেশন লিঙ্ক দেওয়া থাকবে, শুধুমাত্র তারাই ইনভাইটেশনের লিঙ্কে ক্লিক করবেন যারা এখনও জয়েন করেননি। আর চেষ্টা করবেন আপনি যত বেশি রেফার করতে পারবেন আপনার টিমটাকে এক্সপ্যান্ড করতে পারবেন, বড় করতে পারবেন, আপনার ইনকামটাও তত বেশি হবে, কারণ এটা 3rd লেভেল পর্যন্ত রেফার কমিশন প্রদান করে। বন্ধুগণ ভিডিও আর দীর্ঘায়িত করব না, তবে এটুকু মাথায় রাখবেন স্টেকিং নিয়ে আমি নেক্সট আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেভারস্কেপ 365 এর সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।